নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে বলবো আপনার তিন ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্কটা একটু লঘু করুন, ছিন্ন করুন, আমি বলবো না লঘু করুন। আজকে দেখুন আত্মীয় কারা, আমরা রক্তের সম্পর্ক দিয়ে আত্মীয় বিচার করতে বসেছি, কিন্তু আত্মার সম্পর্ক না হলে আত্মীয় হয় না, আত্মিক সম্পর্ক না হলে আত্মীয় হয় না। আজকে কোভিডের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করে এসেছি, সমস্যা সংকুল সময় যেখানে সবাই মিলে বাঁচতে হবে, একা খাবো নয় সবাই মিলে খাবো, এই কনসেপ্টটা ধরতে হবে। তা আপনি মনে করুন লকডাউন চলছে, রাস্তায় বাজারে বেরোনো বন্ধ, আপনার কটা আত্মীয় আপনার খোঁজ খবর নিয়েছে? আজকে দেখুন তিন ধরনের আত্মীয়ের কথা বলবো, তাদের সঙ্গে আজকে সময় এসছে সম্পর্কটাকে একটু গুটিয়ে নেওয়ার পালা। আপনার বাড়িতে উৎসব অনুষ্ঠান হলে আপনি আত্মীয়দের সবচেয়ে কাছের ভাবেন, তাই তো? তা সেই সব উৎসব আত্মীয়, উৎসব প্রাণ আত্মীয়, যারা শুধু আনন্দের ভাগিদার হতে আসে, তাদের সঙ্গে কিন্তু আজকে সম্পর্কটাকে আমি একটুখানি মাপকাঠিতে মেপে নেওয়ার জায়গায় নিয়ে আসছি। প্রথম হচ্ছে এমন আত্মীয় যারা শুধু নিতে জানে দিতে জানে না, যারা শুধু আপনার থেকে নেবে কিন্তু আপনাকে দেবে না, দেবে নেবে মেলাবে মিলিবে, এই দুটো ইকুয়েশান যাদের ক্ষেত্রে নেই আজকে তাদের থেকে দেখুন, যার থেকে আমি কাকে দেব যে আমাকে দেয়, আমি কাকে ভালোবাসা দেব যে আমাকে ভালোবাসে, এই সব ক্ষেত্রে একই, কার জন্য আমি করব যে আমার জন্য করে, শুধুমাত্র টাকা দিয়ে করাটাই করা নয়, ভাব ভালোবাসা মুখের কথা সেবা সহযোগিতা দিয়ে যে পাশে থাকে তার প্রতি কর্তব্য করা আপনার কর্তব্য, কিন্তু যে শুধু নেয় দেয় না কিছুই, তার প্রতি এবার একটু সময় হলো উঠে দাঁড়ানো। দ্বিতীয় প্রকারের আত্মীয় যারা, যাদের কাছে শুধুই আপনি প্রয়োজন, প্রয়োজন হয়ে উঠতে পারেননি, দরকারে আসে আর দরকার মিটলেই তারপর আর দেখা নেই, তোমার দেখা নেই বন্ধু, তোমার দেখা নেই, তাদের থেকেও আজকে সময় এসছে দূরে থাকুন। তৃতীয় ঈর্ষাকাতর আত্মীয়, আপনার উন্নতি দেখে ঈর্ষা করে, সামনে বলছে বেশ আর পিছনে গিয়ে বেশ, এইরকম আত্মীয় পরিজন যারা রয়েছে আজকে সময় এসছে এই তিন ধরনের আত্মীয় থেকে সাবধানে থাকার সময়। তাই না, বাইরের শত্রুর থেকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ, ওই ঘরের শত্রুর থেকে সাবধানে থাকুন। এইভাবে আত্মীয় পরিজনের এই যে বাঁকা নজর, কুকথা, দ্বন্দ্বতর্কে না গিয়ে সম্পর্কগুলোকে একটু মেনটেন করুন। তাই না, যে গাছটা উপকারী তার যত্ন নিতে হয়, আর যে গাছটা থেকে বিষাক্ত ফল, যে গাছটা থেকে বিষাক্ত কাঁটা বেরোয়, সেই গাছগুলোকে আমরা কিন্তু বাড়িতে রাখি না। তা আমি এখন বৃক্ষরোপণের যুগ, তো আমি সম্পূর্ণটাকে নিকেশ করতে বলছি না, অন্তত একটু কাটছাট করুন, এতে আপনারই উপকার হবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আলোচনা হবে, সঙ্গে থাকুন।